বাসার মাটিগুলো উপর দিকে উঠাইয়া এই বাবাটা কবরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখতে পারে মানে ব্যাগটা কোথায়। তিনি আস্তে আস্তে দেখতে পারে মেয়েটির মাথার কাছে মানে ব্যাগটা দেখা যায়। ওই মানে ব্যাগটা দেখার পরে আস্তে করে কবরের মধ্যে যাওয়ার পরে তার মাজরাটা সাবড়াইয়া তার মাথাটা নিচু করে ওই মানে ব্যাগে যখন হাত দেওয়া শুরু করবে এমন সময় মানুষটা এত জোরে চিৎকার করেছে, এত জোরে চিৎকার করেছে, ওই কবর থেকে লাফ দিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করে শুরু করে দিয়েছে। মানুষটা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, একবার এই গ্রামে যায় আর একবার ওই গ্রামে যায়। চতুর্দিকের মানুষেরা বড় টেনশনে পড়ে গেল, এই মানুষটা কবরের মধ্যে কি এমন দৃশ্য দেখলো যেটা দেখার পরে পাগল হয়ে গেল। শত শত মানুষ মিলে ওই মানুষটিকে দ্রুত গতিতে যখন থেমে দিলেন, আস্তে করে মাথার মধ্যে পানি ঢেলে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করার পরে ওই মানুষটির যখন হুঁশ ফিরে গেল ওই মানুষটিকে ডাকতে বলে, এ বাবা আপনার কাছে জানতে চাই আপনি মেয়ের কবরের মধ্যে ঢোকার পরে কি এমন দৃশ্য দেখলেন, যেই দৃশ্যটা দেখার পরে আপনি লাফ দিয়ে ওঠার পরে পাগলের মতো ছোটাছুটি করা শুরু করে দিলেন। এমন সময় বাবা ওই হাজার হাজার মানুষের সামনে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা আমি মিথ্যা বলবো না, আমি কবরের মধ্যে নামার পরে যখন মানি ব্যাগটা দেখেছি ওই মানি ব্যাগটা নেওয়ার পরে আস্তে করে যখন হাতটা বাড়াইয়া দিছি এমন সময় লক্ষ্য করে দেখি একটা বিশাল একটা অজগর সাপ আমার মেয়েটিকে জড়াইয়া ধরে আছে। কি সাপ জড়াইয়া ধরে আছে? ওই অজগর সাপটা জড়াইয়া ধরে থাকার দৃশ্য দেখার পরে সহ্য করতে পারি নাই। এই কথাটি বলার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা ওই কবরটা পরিদর্শন করার জন্য গেল। ওই কবরের মধ্যে যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখার পরে হাজার হাজার মানুষেরা এই বাস্তব দৃশ্যটা দেখার পরে সবাই মিলে কবরটাকে আবারও নতুন করে সংস্কার করলো। উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে হাজার হাজার মানুষের আস্তে আস্তে করে বাবার কাছে চলে যায়। ও বাবা আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মেয়ে কি ভালো কাজ করেছে, আপনার মেয়ে কি খারাপ কাজ করেছে, আপনার মেয়ের জীবনের ভালো খারাপ কাজ সম্পর্কে আমরা জানতে চাই। এমন সময় মানুষটি ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি কখনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলতে চাই। আমার মেয়েটা খুবই ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, এমনকি কয়েকদিন আগে আমার মেয়েটিকে বিবাহ দিয়েছি, বিবাহ হওয়ার পরে তার স্বামীরও ভালো খেদমত করতো, তবে আমার মেয়ের একটা সমস্যা হলো, আমার মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল, ওই মেয়েটি যুবতী হওয়ার পরে আমি বারবার বারবার চেষ্টা করেছি, আমার মেয়েটিকে পর্দা করাইতে পারি নাই, মাঝে মধ্যে সাজুগুজু করে বেয়া পর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। এই জন্য মা বোনদেরকে শেষ নসিহত করে যাই, ও মা বোনেরা আপনি নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, কিন্তু যদি আপনি পর্দা মেনে না চলেন, পর্দা না থাকলে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন না। এই জন্য বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে। এমন সময় রসুল জিজ্ঞেস করে বলে, ও ভাই জিব্রাইল দুই নম্বর কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূল আল্লাহ, দুই নম্বর গুলো ওই সমস্ত মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তে দুই একজন করে উঠতেছে কি জন্যে? এদের সমস্যা কি? এরা কি কাঁচা বাদামের গান শুনতে আসছে নাকি? এই যে যুবক ছেলে পেলে উঠে যাচ্ছে, আমার কাছে নেই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু, ওরে বাবা সবার তো মুখস্থ। কিন্তু আমি বলছি, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের সেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম নয় সওয়াব পাবেন। মা বোনদেরকে বলতেছি, মা বোনদেরকে, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের সেন মাহফিলে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা সওয়াব পাবেন। এ কথা বলেন, আমাকে কাঁচা বাদামের দরকার আছে? কে রে, ভাজা হলে তাও তো খাওয়া যায়, কাঁচা বাদামের দরকারটা কি? আমাদের সওয়াবের দরকার। কথা বলেন ঠিক কি না? এই যুবক ছেলে পেলে আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তুলেন তো দেখি।
কি চলবে না চলবে না, এটা হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারি সাথে যাই রে, বোঝা শোনা সত্য সত্য। আর দশটা মিনিট কারা কারা চলবে একটু হাত উঠান তো দেখি। লিল্লাহের তাকবীর, নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আচ্ছা আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? ফুটবল খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, দেখে কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাবো অবিবাহিত, কারা কারা দেখে হাত উঠাও তো দেখি, অবিবাহিত অবিবাহিত, জি লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন মুরব্বী বাবা যারা ভাইয়েরা হাত উঠান তো দেখি, যারা যারা বিবাহ করেছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর, কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। এই চাচা হাত উঠান, হাতগুলো নাড়ান তো দেখি, ঘুম সারুক নাড়ান। আলহামদুলিল্লাহ, এখন মুষ্টি করেন, মুষ্টি শক্তি, জি হ্যাঁ। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন বাজতেছে রাত পৌনে দুইটে, আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে, মানে রাত একটা কখন পার হয়ে গেছে আমরা বুঝবারই পারি নাই। আল্লাহ আকবার বলেন। এই যে দেখেন ওই বাইরের লোকজনগুলো দাঁড়িয়ে থাকে ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আজকে আমরা আখেরি মোনাজাত না করে যাব, আর দশটা মিনিট সময় কি দেওয়া যাবে? কথা বলেন, ফিনিশিং দেওয়ার জন্য দেওয়া যাবে? এই ছেলেপেলে বসো তো দেখি, দশটা মিনিট বসো, দশ মিনিট বসো, যারা দাঁড়িয়ে আছেন বসেন তো দেখে, বসেন, এই বসেন বসেন। তাহিরের আশা দরকার ছিল আজকে। মদিনার গোলামি আমায় দয় এয়ো জালালি মরে, মদিনার গোলামি আমায় দয় মাশাআল্লাহ, হাই হাই আছে না নয়? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, তুমি আইলা না আইলা না গো মুর্শিদি, আইলা না আইলা না গো রিজবি বাবা আমার ঘরে, এই এই আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, এই 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 ওরে বাবা, বলতেছে চা খাই না কফি খাই, চলবে চলবে এ যুবকেরা চলবে? মদিনার গোলামি আমায় দয় এয়ো দয়াল মুর্শিদ, আছে না নাই? ঢেলে দেয় আছে না? ও তাহিরটা খুব ভালো লাগে না, আর কোরআনের কথা ভালো লাগে না, এ কথা বলো চলবে? কথা বলো চলবে? একজন যদি কেউ ভেতর থেকে উঠে তার হাত ধরে বসে দেওয়া লাগবে। আমি একদম স্ট্রেট কাট কথা বলতেছি, দুইটা বাজতে পনেরো মিনিট আছে, এই পনেরো মিনিটের ভেতরে শেষ হবে ইনশা। তবে এই পনেরো মিনিটে কোনো ওটাওটি নড়াচড়া করা যাবে? আমার ভাইরা শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।